শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2022 সালের গণিত বিষয়ের আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। তোমাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন। আজকের প্রশ্নের টপিকস হচ্ছে জিওমেট্রি, বিশেষ করে বৃত্ত সংক্রান্ত জিওমেট্রিগুলোকে আমরা আজকের আলোচনায় নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, আমি আরেকটু জুম করে তোমাদেরকে এই প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে তোমাদের প্রশ্নগুলো নিয়ে নিতে পারো। এই যে দেখা যাচ্ছে প্রশ্নগুলো, আগে প্রশ্ন দেখাচ্ছি, তারপর এই প্রশ্নের আলোকে আমি সবগুলো প্রশ্ন নিয়ে আজকে এই কন্টেন্টে তোমাদের জন্য সংক্ষিপ্ত আলোচনা করব এবং সমাধানগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আমরা ডান পাশেও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা স্পষ্টভাবে দেখে নিও। এই যে উপরে এটা কিন্তু ডি দেওয়া আছে, যে এ বি সি ডি একটি বৃত্ত সংক্রান্ত জ্যামিতি দেওয়া আছে, 9 নং প্রশ্নটির কথা বলছি। হ্যাঁ, এখান থেকে এই প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং স্ক্রিনশটে তোমরা ইচ্ছে করলে নিয়ে নিতে পারো। আমি আবার পুরো প্রশ্নটাই তোমাদের জন্য স্ক্রিনশটে দেওয়ার জন্য আমি আবার একটু ইয়ে করলাম। তোমরা এই ভিডিওটাকে পজ করবে, পজ করার পর তারপর তোমরা স্ক্রিনশটে নিয়ে যাবে, ঠিক আছে? চলো আমরা এই প্রশ্নগুলো একে একে বিশ্লেষণ করি এবং সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। সবাইকে অনেক ধন্যবাদ। শিক্ষার্থীরা, আমরা চলো আমাদের আজকের প্রশ্নগুলো সমাধান খুঁজে নেই। 1 নং প্রশ্নে একটি বৃত্তে দুটি যা দেয়া আছে পি কিউ এবং আর এস, এবং পি কিউ যা সমান আর এস সমান 32 মিটার, এবং বৃত্তের ব্যাস দেয়া আছে 40 মিটার। তাহলে এই প্রশ্ন এবং এই উদ্দীপকের আলোকে পি এ এর মান কত? পি এ বলতে কোথায়? এই যে পি এ হচ্ছে এই পি কিউ যায়ের অর্ধেক, সেটা আমরা যেহেতু জানি, আমরা 1 নং প্রশ্নের উত্তরটা দিতে যাচ্ছি। যেহেতু PQ সমান 32 মিটার এবং OA লম্ব PQ, সুতরাং আমরা বলতে পারি PA সমান QA সমান হাফ PQ সমান হাফ ইনটু 32 মিটার সমান হচ্ছে 16 মিটার। এটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি করতে চাও তাহলে এটা এই পি এটা যোগ করতে হবে। পি এ যোগ করলে এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা পেলাম পি এ সমান 16 মিটার, বৃত্তের ব্যাস দেয়া আছে, ব্যাস কত দেয়া আছে 40 মিটার। সুতরাং PO সমান বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হবে ব্যাসের অর্ধেক, তাহলে 40/2 মিটার সমান হচ্ছে 20 মিটার। এবার আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা এর মানটা বের করতে পারবো। এখানে আমরা দেখা যাচ্ছে যে সমকোণী ত্রিভুজ, সুতরাং সমকোণী ত্রিভুজ POA বা পাও, যেটি বলি পাও হতে পাই, প্রতিভুজ হচ্ছে পিও, তো পিও স্কয়ার সমান হচ্ছে পি এ স্কয়ার প্লাস এ ও স্কয়ার। পিও এর মান হচ্ছে কত? পিও এর মান হচ্ছে এই যে
20 तो बार 20 स्क्वायर इज इक्वल टू पी ए एर मान होच्छे 16 16 स्क्वायर प्लस ए ओ स्क्वायर एक हद तक हमरा एक कास कोई एर बाकी ऑप्शन लोग करें नहीं जाए ताहले सोचे इटा देखा जाए एवं बुझा जाए अमी तू बोर करें लिच्छे तुमना एक तू बुझे ने और चेस्ट कर दे ताहले बाद ही हमने लिखी बड़ी 400 is equal to 256 plus a o square or 400 minus 256 is equal to a o square ba a o square is equal to 144 or a o shaman 12 jehetu pq ja ebong rs ja shaman जा PQ समान जा RS সুতরাং আমরা এখান থেকে বলতে পারি দুই নম্বরটা করতেছি কিন্তু কন্টিনিউশন অফ নাম্বার 2 সুতরাং AU সমান BO হবে সুতরাং AO যোগ BO समान 12 प्लस 12 मीटर समान 24 मीटर दैट इज द आंसर ऑफ द सम तीन नंबर की बोल से वृत्तर पड़ी दी तीन नंबर टा वेरी इजी वृत्तर व्यासार्ध कत व्यासार्ध r समान व्यासार्ध r समान कत পেয়েছিলাম r समान পেয়েছিলাম 20 मीटर सो वृत्तर परिधि परिधि एक सूत्र আছে আমরা জানি পরিধি সমান হচ্ছে 2 পাই r এর r এর এই গুলো মান গুলো পাঠাই দিই 2 into 3.1416 into r এর মান হচ্ছে 20 এত মিটার কত আসে দেখো তো একটু ক্যালকুলেটিং করে দেখো এখানে হিসাব করলে আমরা দেখা যাচ্ছে যে পরিধিটা আসছে 26.28 মিটার ঠিক আছে আচ্ছা এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব 4 নম্বর প্রশ্নের উত্তর এই প্রশ্নে বৃত্তের ক্ষেত্রফল কত আমরা অনেকটা ক্যালকুলেটিং না করেও অনেকটা যদি আমরা এই করে ফেলি অর্থাৎ 4 নম্বর নাম্বার 4 বলছে বৃত্তের ব্যাসার্ধ r সমান হচ্ছে 20 মিটার তো বৃত্তের ক্ষেত্রফল এখানে একটা কারেকশন আছে যে বৃত্তের যে পরিধি পরিধিটা হবে 125.66 মিটার এটা একটু কারেকশনটা তোমরা তুলে নিও আমি 3 নম্বর প্রশ্নে 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বৃত্তের ব্যাসার্ধ r সমান 20 মিটার তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার পাই এর মান 3.1416 আর এখানে r হচ্ছে 20 তো 20 স্কয়ার বর্গ মিটার 400 কে 3 দ্বারা গুণ করলে যা আসে কত আসে দেখো তো 400 के 3 द्वारा 3.1416 द्वारा गुण करो আমরা দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে কত 20 মিটার তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার দ্যাট মিন্স পাই এর মান হচ্ছে 3.1416 এবং আর এর মান হচ্ছে 20 স্কয়ার হবে এখানে 20 স্কয়ার তাহলে রেজাল্ট হবে 1256.64 বর্গমিটার আবার আমরা চতুর্থ যে প্রশ্নটা সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সেক্ষেত্রে PQ এর মান কত PQ এর মান 32 মিটার এবং AO এর মান 12 মিটার তাহলে ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমির উচ্চতা ভূমির মান 32 উচ্চতার মান 12 এত মিটার স্কয়ার রেজাল্ট হবে 192 মিটার স্কয়ার এটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা ত্রিভুজ বস এর ক্ষেত্রফল নির্ণয় করব
যেহেতু বিএস ইজ ইকুয়াল টু বিআর ইজ ইকুয়াল টু 32 বাই 2 মিটার দ্যাট মিন 16 মিটার এবং বিও সমান 12 মিটার হ্যাঁ বিও কি 12 মিটার নো বিও তো হচ্ছে কত 20 মিটার তো বিও সমান হচ্ছে 20 মিটার এখানে আমরা 20 অ্যাড করব 20 তাহলে হবে হ্যাঁ এখানে 160 বর্গ মিটার 160 বর্গ মিটার ঠিক আছে এরপরে 7 নম্বর প্রশ্ন 7 নম্বর প্রশ্ন করতে ত্রিভুজ আরওএস এর পরিধি কত আরওএস ত্রিভুজের ক্ষেত্রে আরও যোগ এসও যোগ আরএস এই তিনটা বাহুর যোগফল 20 প্লাস 20 প্লাস 32 মিটার সমান 72 মিটার ত্রিভুজ ওয়া পিওএ এর পরিধি কত পিও যোগ পিএ যোগ এও পিও হচ্ছে 20 পিএ হচ্ছে 16 এবং এও হচ্ছে 12 মিটার সমান হচ্ছে এও কি 12 মিটার ইয়েস এ হচ্ছে 12 মিটার সমান 48 মিটার তাহলে আমরা সহজেই এই প্রশ্নগুলোর উত্তর পেলাম এখানে একটু বলে নেই আমরা আমাদের যে বিওএস এর ক্ষেত্রফল এখানে বিওটা তো 12 মিটার এখানে একটা কারেকশন আসবে এখানে 16 ইনটু 12 মিটার স্কয়ার সমান 96 বর্গ মিটার আমরা পরবর্তী প্রশ্নটা 2 নং প্রশ্নে এই করে আজকে এখানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে এবিসিডি আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি তাহলে এবিসিডি যে চতুর্ভুজটা আছে তার বি কোণ প্লাস ডি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে এর মধ্যে আবার ডি কোণের মান জানা আছে অ্যাঙ্গেল বি প্লাস এটা হচ্ছে 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি অর অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি এটি আনসার এবং দুই নং প্রশ্ন বলছে পিসি পিসিডি কোণের মান দেয়া আছে 92 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বিএডি কত অ্যাঙ্গেল পিসিডি ইজ ইকুয়াল টু 92 ডিগ্রি যেহেতু বিপি সরল রেখা সুতরাং অ্যাঙ্গেল বিসিডি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি সমান হবে 88 ডিগ্রি যেহেতু এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ চতুর্ভুজ সেই জন্য আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিএডি 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি সমান 92 ডিগ্রি এটা ইজি বোঝা গেছে আমি আশাবাদী তাই নয় কি